অধীর অপেক্ষার পর আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর আমাদের কাছে পাহাড় মানেই তো দার্জিলিং। তাই হাতে মাত্র দুদিনের ছুটি নিয়ে আমরা দুজন, আমি আর আমার ওয়াইফ, বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সকালে টিফিন বলতে শুধু আমাদের চা খাওয়াটাই হয়েছে। তো যেহেতু খাবার, দুপুরের খাবার এখন অনেকটাই দেরি, তো সামান্য একটু টিফিন করে নেওয়া ভালো। এটা হচ্ছে আমাদের টিফিন খাওয়ার একটা প্লেস। লে ইন্ডিকেটরটাও দিচ্ছে না। ও, এখানে এই দোকানটায় আমরা একটু টিফিন করব। ৪১ পিস ৩ পিস প্লেট, এক প্লেট কাট দিজিয়ে, ঠিক আছে, আর দো চায় কাট দিজিয়ে। এই যে লাচ্ছা পরোটা প্লেট ৩০ টাকা প্লেট, সরি ৪০ টাকা প্লেট। এই ৩ পিস পরোটা, লাচ্ছা পরোটা, সাথে এটা সম্ভবত একটা চাটনি, এটা একটা চাটনি লঙ্কার, আর এটা সবজি একটা, আর এটা একটা সবজি যেটা হচ্ছে ঘুগনি টাইপ। এই অসাধারণ ভিউয়ের সাথে একটা পারফেক্ট টি সত্যি মনটাকে জুড়িয়ে দেয়। আমাদের টিফিন হয়ে গেল, বাড়িতে তো একটু খাওয়া দাওয়া হয়েছিল, তা সত্ত্বেও খিদা পাচ্ছিল। এখান থেকে এখন খাওয়া দাওয়া পরে এখন আমাদের মানে এরপরে যে স্টপেজ হবে সেটা সেবক ব্রিজ ঘুরছো? সেবক ব্রিজ ঘুরছো। তবুও সেবক ব্রিজে আমরা দাঁড়াবো করনেশন ব্রিজ থেকে। তারপরে আমরা তিস্তা বাজার হয়ে লামাটার দিকে যাব, লামাটা হয়ে একদম দার্জিলিং। এখনও অবধি তো ওয়েদার যথেষ্ট ভালো, ভিউ দেখার মতন ওয়েদার। এই এটা হচ্ছে সেবকের ভিউ পয়েন্ট, এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ব্রিজটা দেখা যায়। কথা মতোই সেবক ব্রিজের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সেবক ব্রিজের অসাধারণ ভিউটা দেখে নিলাম। ও, দেখা যাচ্ছে কাজ চলতেছে তো ব্রিজে, মনে হচ্ছে না কতটা উঁচু ব্রিজটা, দেখো একবার। দার্জিলিং এখন প্রচণ্ড ভিড়, আমি শিওর দার্জিলিং এখন প্রচণ্ড ভিড়। এই জায়গাটা দেখলেই আমার ভয় লাগে, এইটা আর সামনে আরেকটা জায়গা আছে ওইটা দেখলে আমার ভয় লাগে প্রচণ্ড, মনে হয় এই পাথর খুলে খুলে পড়বে, এই খুলে পড়বে এরকম আর কি। সেই টানেলের কাজ হচ্ছে এগুলা, ওই একটা জায়গা আর এই একটা জায়গা দেখলে ভয় লাগে, যতটা তাড়াতাড়ি সময় পার হয়ে যাওয়াটাই ভালো। এই তো নদী আর এই তো আমরা, আমরা যাব এই নিচ দিক দিয়ে। ওরা যাবে উপর দিকে, আমরা যাবো নিচ দিকে, ওরা যাবে সিকিমে, আমরা যাবো, হ্যাঁ, ওই যে সিকিমের রাস্তা, আর ওই দূরের জায়গাগুলো সব সিকিম।
ত্রিবেণীতে ঢোকার আগে অল্প কিছু খাওয়ার জিনিস আর জল সঙ্গে নিয়ে নিলাম। যদিও ছায়া নেই, ছায়াটা থাকলে একটু ভালো হইতো। আপনারা এই বোটিং ছাড়াও করতে পারেন রাফটিং, তার জন্য আপনাদের দিতে হবে 3,000 ও 2,500 টাকা পার হেড। যেটা 7 কিলোমিটারের রুট সেটার জন্য দিতে হবে 3,000, আর যেটা ছোটো রুট সেটার জন্য দিতে হবে আপনাদের 2,500 টাকা। ওই পাশের বড় নদীটা হচ্ছে তিস্তা, আর এই পাশটা রুঙ্গি। এটা যদিও রাফটিংয়ের মতো অত অ্যাডভেঞ্চারাস নয়, তবুও বেশ ভালোই মজাদার। আর এই বোটিংয়ের জন্য আপনাদের দিতে হবে পার হেড 200 টাকা করে। এই অসাধারণ একটা ভিউয়ের সাথে বোটিং করার অনুভূতিটা সত্যিই আলাদা। আপনারা যদি এই টেন্টে নাইট স্টে করতে চান তাহলে আপনাদের দিতে হবে পার হেড 1,500 টাকা করে। এর মধ্যে ইনক্লুডেড থাকবে রাতের ডিনার, বারবিকিউ, সকালের টি এবং সকালের ব্রেকফাস্ট। আপনারা যদি রোমাঞ্চকর একটা রাত ত্রিবেণীতে কাটাতে চান তাহলে ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারেন। তো আমরা এখন ত্রিবেণী থেকে বেরিয়ে পড়লাম। এত সুন্দর একটা জায়গা থেকে যাওয়ার তো মন করে না, কিন্তু অন্য জায়গায় যাওয়ার জন্য এখান থেকে তো বের হতেই হবে। তো এটারই উপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানটাও আমরা দাঁড়াবো। তারপরে নেক্সট ডেস্টিনেশন আমাদের থাকবে লামাহাটা পার্ক। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। একটু উপরে রাখতে হবে বাইকটাকে। অনেক ভিড়। ওই যেখান থেকে আসলাম আমরা, জলটা দেখছো তো, জলটা দেখো। বড় যে নদীটা ওইটা হচ্ছে এই তিস্তা, আর বাঁদিকটা হচ্ছে এই রুঙ্গি।
এখানে তিস্তা এবং রুংলি এই দুই লাভার্সের মিলনস্থল এখান থেকে দেখা যায়, সেজন্য এই জায়গাটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। ওই যে প্লেসটা যেখান থেকে আমরা আসলাম একটু আগে, এখান থেকে অন্যরকম লাগছে না? আর ওই বোটটা যেটাতে আমরা উঠে আসলাম এখনই বোঝা যাচ্ছে, কিন্তু এখন নদীর জলটা না একদম দুটাই আলাদা আলাদা বোঝা যায়।